cut. আজকে আমরা বিসিএস ম্যাথমেটিক্স এর 29 নম্বর পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অংশে আমরা বিসিএস বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে একটি টেকনিক শিখব। প্রশ্নটি হলো যে দুটি সংখ্যার বর্গের অন্তর 9 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা দুটি সংখ্যা বের করব। তাহলে একটি সংখ্যা হবে বড় সংখ্যা আরটা হলো ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যাটি বের করার সূত্র হলো অন্তর যোগ 1 ডিভাইডেড বাই 2। ছোট সংখ্যাটি যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমরা এই টেকনিকটি ফলো করব, অর্থাৎ অন্তর বিয়োগ 1 ডিভাইডেড বাই 2। এটাই হলো এই প্রশ্নটি সমাধান করার জন্য টেকনিক। এই টেকনিকের সাহায্যে আমরা সহজেই সংখ্যা দুটি নির্ণয় করতে পারবো, বড় সংখ্যাটা এবং ছোট সংখ্যাটা। যেহেতু দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়াই আছে 9, তাহলে বড় সংখ্যাটি যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে বড় সংখ্যাটি সমান আমরা লিখতে পারি অন্তর হলো 9 যোগ 1 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে আমরা পাবো 10/2, ভাগ করলে আমরা পাবো 5। তাহলে বড় সংখ্যাটি হলো 5, যেহেতু দুটি সংখ্যা নিয়ে আসতে বলছে। তাহলে ছোট সংখ্যাটি আমরা বের করতে পারব 9-1 ডিভাইডেড বাই 2। তাহলে উপরে আসতেছে 8 এবং নিচে আসতেছে 2, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4। যেহেতু প্রশ্নে বলছে যে দুটি সংখ্যার বর্গের অন্তর 9 হলে সংখ্যা দুটি কত, এই সেই সংখ্যা দুটি যার বর্গের অন্তর করলে 9 আসবে। তাহলে আমরা যদি 5-এর বর্গ করি এবং 4-এর বর্গ করি, যেহেতু তার অন্তরফল বের করতে বলছে এই অন্তর মানে হলো বিয়োগ দেব, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5×5=25, 4×4=16 আর বিয়োগ দিলে 9 আসে। তাহলে আমাদের উত্তর ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি যে প্রশ্ন অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মিলে যায়। তাহলে বড় সংখ্যাটির উপর স্কোয়ার অন্তর মানে বিয়োগ ছোট সংখ্যাটির উপর স্কোয়ার, ক্যালকুলেশন করলে 9 পাবো। তাহলে এই যে 5 এবং 4-এর বর্গের অন্তর আমরা 9 পেয়েছি, তাহলে এই প্রশ্নটির অ্যান্সার 5 এবং 4। তাহলে এরকম একটি যদি আরেকটি প্রশ্ন করে যে এভাবে যদি আমাদেরকে এভাবে প্রশ্ন করে যে দুটি সংখ্যার বর্গের অন্তর 37 যদি হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি যেহেতু চাইছে এবং দুটি সংখ্যার বর্গের অন্তর আমরা দেখতে পাচ্ছি 37, তাহলে বৃহত্তম সংখ্যাটি আমরা এই টেকনিকটি ব্যবহার করে আনতে পারবো। তাহলে বৃহত্তম সংখ্যা সমান আমরা লিখতে পারবো, বৃহত্তম সংখ্যা 37 যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে 37-এর সাথে 1 যোগ করলে পাবো আমরা 38, 38-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 19। তাহলে এই ধরনের যদি প্রশ্ন করে আমরা এই টেকনিক দুটি কাজে লাগিয়ে সহজেই অ্যান্সার আনতে পারব। এখন যদি এই জায়গায় প্রশ্নটি আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আসতে বলে যে দুটি সংখ্যার বর্গের অন্তর 37 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তখন আমরা এই টেকনিকটি কাজে লাগাব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সমান আমরা লিখতে পারব অন্তর হলো 37-1 ডিভাইডেড বাই 2। তাহলে 37 থেকে 1 গেলে আমরা পাচ্ছি 36 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু
18 দুগুণে 36, তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর 37 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 18 এবং একটু আগে আমরা বের করলাম বৃহত্তম সংখ্যাটি হলো 19। 19 এর উপর স্কয়ার এবং 18 এর উপর স্কয়ার করিয়ে বিয়োগ দিলে আমরা 37 পাব। তাহলে এই দুটি সংখ্যার বর্গের অন্তর 37 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 18। তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আমরা এই দুইটি টেকনিক কে কাজে লাগিয়ে সমাধান করতে পারব। আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।